অসীমা চট্টোপাধ্যায় ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় রসায়নবিদ অসীমা চট্টোপাধ্যায় থেকে বিজ্ঞানে অর্থাৎ করেছিলেন। জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি এবং উদ্ভিদ রসায়নে অর্থাৎ ফাইটো তার অবদান অনস্বীকার্য ভেষজ বিদ্যাকে তিনি বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করে কাজে লাগিয়েছেন ম্যালেরিয়া এবং মৃগি রোগের ওষুধও তিনি তৈরি করেছিলেন ভিঙ্কা অ্যালকালয়েড নিয়ে তিনি গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন যা ক্যান্সারের চিকিৎসাতেও ব্যবহার করা হয় বিজ্ঞানের অগ্রগতিতে তার অবদান অতুলনীয় অসীমা চট্টোপাধ্যায়ের জন্ম হয় উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর কলকাতায় তার পিতা ছিলেন নামকরা ডাক্তার ইন্দ্রনারায়ণ মুখোপাধ্যায় এবং মাতা কমলা দেবী কলকাতাবাসী হলেও আসলে তারা ছিলেন হুগলির হরিপালের বাসিন্দা দুই সন্তানের মধ্যে অসীমা ছিলেন জ্যেষ্ঠা এবং তার ভাই ছিলেন সরসী রঞ্জন মুখোপাধ্যায় যিনি পরবর্তীকালে ডাক্তার হয়েছিলেন তার বাবা ইন্দ্রনারায়ণের উদ্ভিদবিদ্যা অর্থাৎ বোটানি নিয়ে যে তীব্র আকর্ষণ ছিল তা তিনি মেয়ে অসীমার মধ্যেও সঞ্চারিত করেছিলেন শৈশবকাল থেকেই অসীমার পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল এবং তিনি আগাগোড়াই ছিলেন মেধাবী অসীমা যাতে প্রাচীন সব সাহিত্য পড়ে জ্ঞানার্জন করতে পারেন সেই কারণে তার মা কমলা দেবী মেয়ের সংস্কৃত শিক্ষারও ব্যবস্থা করেছিলেন আজীবন বিজ্ঞানের গবেষক হয়েও অসীমা চট্টোপাধ্যায় মার্গ সঙ্গীতের চর্চা করেছেন দীর্ঘ চোদ্দ বছর উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছিলেন তার জন্মসূত্রে পদপী মুখোপাধ্যায় হলেও শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক এবং মৃত্তিকা বিজ্ঞানের খ্যাতনামা গবেষক বরদানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে উনিশশো সালে বিবাহ হওয়ার পর তিনি হলেন অসীমা চট্টোপাধ্যায় এবং এই নামেই তার ভারত জোড়া পরিচিতি বেথুন কলেজিয়েট স্কুলের পাঠ শেষ করে অসীমা চট্টোপাধ্যায় ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে তখন একমাত্র এই কলেজেই মেয়েদের রসায়নে অনার্স পড়ার সুযোগ ছিল রক্ষণশীল হিন্দু পরিবারের মেয়ে তিনি তাই ছেলেদের সাথে একসাথে কলেজে পড়া নিয়ে বাড়ির বড়রা আপত্তি জানিয়েছিলেন কিন্তু মা কমলা দেবী সেসব আপত্তিতে কর্ণপাত করেননি উনিশশো সালে স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়ন বিদ্যায় স্বর্ণ পদক সহ স্নাতক হন অসীমা তারপর উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে জৈব রসায়ন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সেখান থেকেই পরবর্তীতে উনিশশো সালে উদ্ভিদ রসায়ন এবং কৃত্রিম জৈব রসায়ন অর্থাৎ সিন্থেটিক অর্গানিক কেমিস্ট্রি নিয়ে গবেষণা করে তিনি ডক্টর অফ সায়েন্স অর্থাৎ ডিএসসি ডিগ্রি লাভ করেন তার গবেষণার মূল লক্ষ্য ছিল ভেষজ উদ্ভিদ থেকে পাওয়া রাসায়নিক গঠন নির্ণয় করা তার গবেষণায় বিভিন্ন সময় প্রভূত সাহায্য করেছিলেন বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় সত্যেন্দ্রনাথ বসু প্রমুখরা সেই প্রথম কোনো মহিলা একটি ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি লাভ করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নবাব লতিফ এবং ফাদার লাফোর নামে বৃত্তি এবং হেমপ্রভা বসু স্মারক পদ পেয়েছিলেন তিনি উনিশশো সালে বিবাহের দুবছর পরে অসীমা আমেরিকা যান প্রথমবার সেবারে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তার এগারো মাসের শিশুকন্যা জুলি এবং তাঁর পরিচর্যাকারিণীকে সেখানে থাকতেই তিনি রামকৃষ্ণ মিশনের সংস্পর্শে আসেন তারপর আ মৃত্যু এই প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন তিনি অসীমা উনিশশো থেকে উনিশশো এই তিন বছর উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয় ক্যালটেক বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের জুরিখে গবেষণা করেছিলেন গবেষণার মূল বিষয়ই ছিল সেই ভেষজ উদ্ভিদ সংক্রান্ত জৈব রসায়ন আসলে তিনি বিশ্বাস করতেন যে ভারতবর্ষের মতন গরিব দেশে ভেষজ পদ্ধতিতে চিকিৎসাই হলো একমাত্র পথ উনিশশো সালে অসীমা চট্টোপাধ্যায় লেডি ব্রেবন কলেজে রসায়ন বিভাগ প্রতিষ্ঠা করেন এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব তার নিজের হাতে তুলে নেন ডক্টরেট ডিগ্রি লাভ করার বছরেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিনা পারিশ্রমিকে পড়াতে শুরু করেন উনিশশো সালে তিনি রাজাবাজারে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স এর রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে শিক্ষকতা করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ঐতিহ্যশালী খয়েরা অধ্যাপক পদটি লাভ করেন উনিশশো সাল পর্যন্ত তিনি এই পদ অলঙ্কৃত করেছিলেন তার ছাত্রছাত্রীদের কাছে তিনি মাস্টার নামে পরিচিত ছিলেন উনিশশো সালে ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির সদস্য হন তিনি উনিশশো সালে প্রথম মহিলা বিজ্ঞানী হিসাবে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সাধারণ সভাপতি হয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যুর পর বঙ্গীয় বিজ্ঞান পরিষদেরও তিনি সভাপতি হয়েছিলেন এবং উনিশশো সাল পর্যন্ত সেই পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মে মাস পর্যন্ত রাজ্যসভার সদস্যা পদে নিযুক্ত ছিলেন তিনি অসীমা চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য আবিষ্কার মৃগি এবং ম্যালেরিয়া রোগের ওষুধ সুষ্ণী শাক থেকে তিনি মৃগী রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন এবং ছাতিম কুটকি চিরতা থেকে আবিষ্কার করেন ম্যালেরিয়ার ওষুধ তার আয়ুষ ফিফটি সিক্স রোগের ওষুধ এবং আয়ুষ সিক্সটি ফোর ম্যালেরিয়ার প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হতে থাকে এই গবেষণার পরিপ্রেক্ষিতেই ভারত সরকার আয়ুর্বেদ হাসপাতালের মঞ্জুরি দিয়েছিল ইন্ডোল উপক্ষার ঘটিত যৌগের বিষয়ে গবেষণা করে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন নয়নতারা গাছের নির্যাস থেকে তৈরি ভিঙ্কা অ্যালকালয়েড নিয়ে তার গবেষণার ফল পাওয়া গেল ক্যান্সার বা কর্কট রোগের চিকিৎসায় এই জৈব যৌগটি ক্যান্সারের কোষ বৃদ্ধি রোধ করে এবং এটি কেমোথেরাপিতেও ব্যবহার করা হয় তাছাড়া ক্যান্সার নিরাময়ের বিষয়ে তিনি দুবার নোবেলজয়ী বিখ্যাত বিজ্ঞানী লাইনাস পাওলিং সঙ্গেও কাজ করেছিলেন লাইনাস পাওলিংকে অসীমা চিঠিও লিখেছিলেন উনিশশো সালের সাতই জুলাই সেই চিঠিতে সর্পকন্দার অ্যালকালয়েড বা উপক্ষারের এক্স রে বিশ্লেষণের ফলাফল নিয়ে তার পরামর্শ চেয়েছিলেন অসীমা ভারতীয় বনৌষধি নামক একটি বই পরিমার্জনা এবং সম্পাদনার কাজও করেছিলেন তিনি সেই বই ছ খণ্ডে প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চিরঞ্জীব বনৌষধি নামক বিখ্যাত বইটি তার সম্পাদনার গুণে আরও বেশি মূল্যবান হয়ে উঠেছে নিজেরই ছাত্র সত্যেশচন্দ্র প্রাকাশির সঙ্গে যৌথভাবে তিনি সম্পাদনা করেছিলেন দ্য ট্রিটিজ অফ ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্টস এই বইটিও মোট ছয়টি খণ্ডে সম্পূর্ণ তার রচিত চারশোরও বেশি গবেষণাপত্র বিভিন্ন সময়ে দেশ ও বিদেশের বিভিন্ন কাগজে প্রকাশিত হয়েছিল অসীমা চট্টোপাধ্যায় সল্ট লেকে একটি আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র গড়ে তুলেছিলেন নিজের উদ্যোগে উনিশশো সালে রসায়ন বিজ্ঞানে অবদানের জন্য তিনি পেয়েছিলেন বিজ্ঞানের সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ভাটনগর পুরস্কার উনিশশো সালে পদ্মভূষণ সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন এবং দু সালে তার জন্ম শতবর্ষ উপলক্ষে গুগল একটি ডুডুল প্রকাশ করে তাকে শ্রদ্ধা জানায় দু সালের বাইশে নভেম্বর নব্বই বছর বয়সে অসীমা চট্টোপাধ্যায় পরলোক গমন করেন